সমিল্লা রহমানুর রাহিম তো নামাজের আগে পর্যন্ত আমরা তাকুয়ার ইহকালীন উপকার সম্পর্কে আমরা আলোচনা করলাম তো আমরা এখন সেই বিষয়টা লম্বা না করে আরেকটা বিষয় আলোচনা করব আর এটা আর বিষয় আছে আবার আছে আপনি যখন ঘুমাতে যাবেন ছোট্ট একটা আমল করবেন অনেকগুলি আমলের ভিতরে এই আমলটি একটি যদি করতে পারেন তাহলে আপনার জন্য মহা সুসংবাদ রয়েছে রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেন যে আজ এই দরজা দিয়ে একটা লোক প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি তো প্রবেশ করলো এক ব্যক্তি সবাই চিনে ফেলল যে লোকটি না লোকটি আনসারদের কেউ কাদের আনসার মহাজের এবং আনসার মহাজের কারা তাকে হিজরত করেছে আর আনসার কারা তাদেরকে সহযোগিতা করেছে যেমন আমাদের রোহিঙ্গারা মহারাজের আর আমরা হলাম কি আনসার এরপর দ্বিতীয় দিন রসুদাল্লা সাল্লাম বললেন একই কথা এবং একই ব্যক্তি প্রবেশ করলেন কে একই ব্যক্তি তৃতীয় দিনই একই ব্যক্তি এরপর এক সাহাবি বললেন যে চিন্তা করলেন যে সে কী আমল করে তিনি কি আমল করেন যার কারণে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিন দিন তার জন্য জান্নাতের সুসংবাদ দান করলেন তা আমলটা দেখার দরকার কি বলেন আমলটা কি দেখার দরকার যাতে করে আমিও লাভবান হতে পারি বাংলাদেশে যখন শেয়ার বাজারে দুই হাজার দিয়ে ষোলো হাজার লাভ শুরু করলো এখন সবাই বলছে কি আমরাও করব তাই না লাভটা দরকার এখানেও শুরু হয়েছিল কিন্তু এই শেয়ার বাজার কোন শেয়ার বাজার জান্নাতের শেয়ার কিসের বাজার জান্নাতের শেয়ার বাজার তো এরপরে এক সাহাবে গিয়ে বললেন তার কাছে গিয়ে তার দিনের এবং রাতের আমল সম্পর্কে জানতে হবে কোন আমল জানতে হবে দিনের এবং রাতের আমল সম্পর্কে জানতে হবে তাহলে তার সাথে থাকতে হবে তো নাকি দিনে না দেখলাম রাতে কেমন দেখবো তিনি গিয়ে বললেন যে চাচা বাড়িতে একটু বাপের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তিনি শপথ করছেন আমি যেন তিন দিন বাড়িতে না যাই এখন আপনার সাথে তিন দিন কাটাইতে চাই বুঝতে থাকো সমস্যা নেই থাকো সমস্যা নাই আর সে যুগের মানে মেহমানদারির কথা তো জানেন আপনারা নাকি মেহমানদারি যা আছে কিছু দিয়ে মেহমানদারি করবে কালকে কি হবে তা জানি না তাই না এরপরে তিন দিন থাকলেন এই ভাতিজা যখন মাজরায় কাজ করতে যায় মাজরা চিনেন তো কৃষি খেতে খেতে কাজ করতে যায় তো ভাতি যাওয়া যায় সাথে রাতে যখন আসেন তো মেহমানের সাথেই উনিও ঘুমান মেহমান বাড়িতে তার সাথে তিনিও ঘুমান তিন দিন শেষ এরপর তাকে জিজ্ঞাসা করলেন চাচা আমি একটা সত্য কথা বলি সেটা হলো যে বাপের সাথে আমার যে সম্পর্কটা সেটা আমার ছিল না ছিল কি কারণ আপনার কাছে বলেছি যাতে করে আপনার সাথে আমি তিন দিন অবস্থান করতে পারি ঘটনাটা হলো এই রাসুস আল্লাহ সাল্লাম আপনাকে পর পর তিন দিন বলছেন যে আপনি জান্নাতি আপনি কি আমল করেন সারা দিন থাকলাম দান খয়রাত এই ওই তেমন আমলও আমি দেখলাম না রাতে যে বেশি তাহা নামাজ অনেক রাত ধরে তাও দেখলাম না কোরআন তেলাওয়াত অনেক রাত ধরে তাও দেখলাম না লাগাতার রোজা রাখা তাও দেখলাম না দান খরাতে তো তাও দেখলাম না কিন্তু রাসুল্লাহাল্লাহ সাল্লাম আশ্চর্য হচ্ছে রাসুদুল্লাহ সাল্লাম আপনাকে পরপর তিন দিন আপনাকে জান্নাতের সুসংবাদ দান করলেন কারণটা কি বললেন কারণটা কি আশ্চর্য হওয়ার কথা না আর রাসুদাল্লা সাল্লাম কি জান্নাতের এমনি দান করেছেন কি বলেন তারপরে বললেন যে ভাতিজা তুমি যা দেখলে তাই তুমি কি যা দেখলে তাই তবে আর আমল আছে আমার এই আমলটা বাহ্যিক না কেউ দেখতে পারে না ওই আমলটা ছিল তাকোয়ার সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক সাথে কোথায় কোথায় এখানে তো কি সেটা আমি সারা সারাদিন মানুষের সাথে যে লেনদেন করি কথা বলি ভুল হতে পারে এই হতে পারে সেই হতে পারে বাজারে যাই এই যাই সেই যাই যখন আমি ঘুমাইতে যাই আমি কোনো মুসলিম ব্যক্তির উপর আমার অন্তরে কোনো প্রকার আমি কিছু রাখি না সব কিছু আমি ডিলেট করে দেই কি করে দেই সব কিছু আমি ধুয়ে মুছে ফেলে মুসলিমের উপর কোনো বিদ্বেষ মুসলমানের উপর কোনো কিছু ক্ষোভ মুসলমানের উপর কোনো রাগ কিছু আমি রাখি না তো বললেন চাচা হয়তো এই কারণেই আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ তালা আপনার তাকোয়াকে গ্রহণ করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার কি করেছেন এই মর্যাদা দান করেছেন পারব আমরা ইনশাল্লাহ কি বলেন পারব পারব আমরা ইনশাল্লা আমলটা কি বেশি বড় নাকি না এই একটা আমল আর আমল আমরা গত সপ্তাহের আগে সপ্তাহে মানে তিন চার সপ্তাহ আগে বলেছিলাম যে আমরা মৃত্যুবরণ করব সবাইকে মৃত্যুবরণ করতে হবে তাই না মৃত্যুবরণ করার পর আমরা যখন ধরেন সৌদি আরবের একটা উদাহরণ দিই সৌদি আরব থেকে চলে যাওয়ার পর চাকরি শেষ এখানে সৌদি আরব থেকে কিছু যাওয়ার কোনো চিন্তা ভাবনা আরও কিছু আছে টাকা পয়সা যাওয়ার কোনো আছে কিছু আমাদের আগে যারা চলে গেছেন খরুজ লাগে চলে গেছে আরও কিছু যাওয়ার সম্ভাবনা আছে বেতন দুই চার টাকা যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু এমন কিছু যদি করে যেতে পারেন যে বাংলাদেশে যাওয়ার পরও কী করবেন আপনি কিছু টাকা পাইবেন তাই না তাহলে ভালো হবে না তো মৃত্যুবরণ করার পর বান্দার সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু আমল চালু থাকবে তাই না কি করবেন এই জন্য আমরা বলেছিলাম কি যে একটা গাছ রোপণ করব। আশা করি আমরা করেছি এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আমরা কি করব একটি গাছ রোপণ করব। আপনি মৃত্যুবরণ করার পর জীবিত অবস্থা পাবেন মৃত্যুবরণ করার পর ওই গাছের পাতা যদি কোনো পোকা খাচ্ছে কোনো পোকা কি করছে সেখানে আশ্রয় গ্রহণ করেছে নিচে হোক আর উপরে হোক ডালে হোক আর পাতাই হোক পাখি বাসাবাদী থাকছে পাখি ফল খাচ্ছে কোনো পশুতে ফল খাচ্ছে একটা ডাল পরে গেল একজন অভাবী সেটা নিজে কি করলো রান্নার কাজে ব্যবহার করলো চোলাতে ঢুকিয়ে কি বলেন সেখান থেকে ফল পাখিতে খেলো মানুষে খেলো এরপরে কেউ গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলো ছায়াতে সব কিছুর নাকি আপনার আমল নামে লেখা হতে থাকবে তাই না তো এরকম কিছু আমাদের করে যেতে হবে এরকম কিছু কি করতে হবে করে যেতে হবে যাতে করে আমরা মৃত্যুর পরেও আমরা পেতে পারি কি করতে পারি পেতে পারি আরো কিছু আমল আছে আপনার দেশে যাওয়ার পর দাদার কবরটা জিয়ারত করেন কীভাবে জিয়ারত করবেন গিয়ে তার জন্য দোয়া করবেন কি করবেন তার জন্য দোয়া করবেন তা আপনি যদি করেন তাহলে আপনার সন্তানও আপনার জন্য যাবে আপনার নাতিরাও যাবে কি বলেন এটাও আমরা করব কি বলেন দোয়া যখন করবেন আমরা আগেও বলেছি সেদিন যে কোনো কবরবাসীকে যদি বলা হয় তুমি কেয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে আর একজনকে বলা হলো তুমি কেয়ামত পর্যন্ত নামাজ আদায় তোমার সুযোগ দেওয়া হলো আর একজনকে বলা হলো তোমার কেয়ামত পর্যন্ত জিকির করার সুযোগ দেওয়া হলো কেয়ামত পর্যন্ত কোরআন তেলওয়াত করে জিকির করে নামাজ পড়ে একটা নেকি তার আমল নামে লেখা হবে একটাও লেখা হবে না কেন আপনার আমল যখন মৃত্যু বন্ধ কিন্তু কিছু আমল আপনি জারি রাখতে পারেন কি রাখতে পারেন জারি রাখতে পারেন তো আমরা এগুলো আমরা চিন্তা ভাবনা করব যে মৃত্যুর পরে অল্প কিছু দিয়েও আমরা কি করতে পারি সেই আমল জারি রাখতে পারি তো এক এতিম মেয়ের একটা বাগান আছে কি আছে এতিমদের একজন হোক দুজন হোক বাপ মারা গেছে এতিমদের বাগান তো এই বাগানটাকে ভাগ করা হচ্ছে কি করা হচ্ছে খেজুরের বাগান কিসের বাগান খেজুরের বাগান ভাগ করা হচ্ছে তো ভাগ করতে গিয়ে একটা খেজুর গাছ একটু মানে ভাগ করতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে এই খেজুর গাছটা আসলেই কিন্তু ভাগ করাটা সহজ হয়ে যায় তো এই খেজুর গাছের এক ব্যক্তির তাকে বলা হলো খেজুর গাছটা এ তিন দান করে দেও বলছে না দান করা যাবে না কি করা যাবে না দান করা যাবে না এরপর আর একজনকে বললেন তারপরে বললেন যে তাহলে বিক্রি করো তাহলে বিক্রিও করবো না কি করব না বিক্রি করব পরিবর্তন করো পরিবর্তন করব না বিচারকের কাছে ডাকা হলো বিচারক আসি বললেন বলছেন না কি না বলছি না এরপর রাসুদ সাল্লাহ সাল্লামের কাছে যাওয়া হলো সাল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে তুমি দান করো তুমি বিক্রি করে দাও বিক্রি করবো না পরিবর্তন করো পরিবর্তনও করবো না বলছো তুমি যদি দান করো এই খাজুর গাছের মানে পরিবর্তে তোমার জন্য জান্নাতের বরাদ্দ বলছে না তাও দু বলা তিনি গুণার কাজ করছেন গোনার কাজ করেননি কিন্তু গুনার কাজ করছেন আচ্ছা একটা প্রশ্ন অনেকে আমরা কপিলকে গালে গা কপিল যদি আপনাকে উমরার জন্য ছুটি না দেয় গুনাগর হবেন তিনি অনেকে গালে গালি করি কিন্তু অনেকে কালি করে হ্যাঁ উমরা যদি দিল না কেন আপনার সাথে কন্টাক্ট কি উমরা আর নাকি কাজের ঠিক আছে যদি দেন তিনি সব পাবেন ঠিক আছে হ্যাঁ অনেক সময় দেখা গেছে এক লোক গেছে সৌদি আরব থেকে যাওয়ার পরে ফকির আসছে বাড়িতে তো ফকির আসছে মনে করছে ভালো কিছু পাবো বিদেশ থেকে আসছে দুটি খেজুর হলো খেতে পারবো বা যদি দশটা টাকা দেয় যারা প্রথম সৌদি আরব থেকে বিদেশ থেকে যায় দান খরাত ভালোই করে তাই না বার বলছে বিদেশি কোথায় বিদেশি কোথায় তাকে বোঝা যাচ্ছে না যে বিদেশি দেখে গিয়ে দেখা গেছে বিদেশি বলে আমাকে তাড়াতাড়ি আমরা দশ বারে যাবো তা একটু বিদায় করেন কি করেন বিদায় করেন তিনি একটা দাবি নিয়েই বলছেন তার দাবিটাও কিন্তু অমূলক না কি বলেন দাবির কিন্তু যুক্তি আছে কি বলেন হ্যাঁ ফকিরের হক আছে কি না কিন্তু উনি যদি না দেন গুণাগার হবেন হ্যাঁ এই যখন বলছে তখন তো লাঠি নিয়ে বারাইছে হ্যাঁ তোর বাপে কামাই করে রে গেছে তুই দাবি করছিস যাই হোক এটা বাস্তব ঘটনা আমাদের সাথে চাকরি করতে লোকটা তো তারপর অনেকে আবার এই হাদিসটা শোনার পরে তার উপর খারাপ মন্তব্য করে তিনিও সাহাবি তিনিও কি যিনি গাছটা দেননি তিনিও কি সাহাবি ঠিক আছে তো রাসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি যদি দান করো তো তোমার জন্য কি রয়েছে জান্নাত বরাদ্দ বলছে না রাসুল পারবো না আমি দান করতে ঠিক আছে রাসুল সাল্লাহ নির্দেশ একটা সুপারিশ একটা বুঝতে হবে কিন্তু তিনি সুপারিশ করছেন নির্দেশ দিচ্ছেন সুপারিশ করছেন তো এক সাহাবার নাম হলো আবুদ দাহ দাহ নাম কি আবুদ দাহ দাহ আবুদ দাহ দাহ তিনি বললেন ইয়ার রাসুল্লাহ এই খেজুর গাছটা যদি দান করি দান করে তাহলে ওই লোকটার জন্য যে কেউ দান করলে হবে মানে এই খেজুর গাছটা যদি এই তিন দান করলে জান্নাত বরাদ্দ তাহলে কি ওই লোকের জন্য মানে সম্পর্ক ওই লোকটা দান করলে না যে কেউ দান করলে হবে বলছে না যে কেউ এই খেজুর গাছটা যদি যে কেউ যদি এই তিন দান করে তার জান্নাত বরাদ্দ ঘটনা ওই খেজুর গাছটা দান করতে হবে আমাদের কেন্দ্র বিষয়টা হলো কি ওই খেজুর গাছটা ওই খেজুর গাছটা আবু দাহ এবার বলল যে আমি কিনবো বলছে বেশ কি করবো না বলছে দেখো মদিনার ভিতরে শ্রেষ্ঠ বাগান হলো আমার সেখানে বাড়ি আছে কুয়া আছে আগে তো কুয়া ছিল ওই অনেক জনের একটা তাই না এমনও দেখা গেছে উট দিয়ে কয়েক ঘন্টার পথ অতিরিক্ত পানি নিয়ে তারপরে আসতো এখনো সার্চ দিয়ে দেখবেন যে আফ্রিকাতে অনেকে মাদ্রাসা করেছেন যে ছয় দিন ক্লাস চলে দিন বন্ধ এই বন্ধের দিন ওই ছাত্ররা ই নিয়ে বেরিয়ে যায় ওই মরুভূমির ভিতরে গিয়ে যদি কোথাও পানি পাই পানি সংগ্রহ করতে যায় এখনো আছে আফ্রিকাতে জি হ্যাঁ আফ্রিকার দেশে তো বললে তুমি তো জানো ওখানে আমার বাড়িও আছে কি আছে বাড়ি আছে এবং সেখানে কুয়াও আছে আর শ্রেষ্ঠ বাগান হলো ওইটি বাড়ি সহ বাগান যদি তোমাকে আমি দিয়ে দিই তুমি খেজুর গাছটা দিবে তুমি কি খেজুর গাছটা দিবে কিনা বলছে হ্যাঁ কি বললা হ্যাঁ দিব তারপরে বললেন ঠিক আছে ইয়ার আসল আল্লাহ আমি খেজুর গাছ পেয়েছি দান করে দিলেন এতিমদেরকে দান করে গিয়ে বাগানে না ঢুকে দূরত থেকে স্ত্রীকে ডাকছে স্ত্রী আসো কি কি হলো তোমার বিক্রি করে দিয়েছ নাকি বলছে না বিক্রি করিনি আমি জান্নাত জানি করতে তোমার পরনে যা আছে তাই নিয়ে তুমি বেরিয়ে আসো কোনো কিছু দেবে না সে ব্যক্তি স্ত্রী এবং স্বামী পরনে যা ছিল তাই নিয়ে বেরিয়ে এসে একটা খেজুর গাছ ক্রয় করে নাথ বরাদ্দ করলে তা আমরাও আমাদেরও সমাজে আছে কিনা এরকম অনেক বিষয় আছে কিনা অনেকে আছে মানুষের প্রায় কাজ করে খায় স্ত্রী ক্যান্সারের রোগী চিকিৎসা তো করতে পারছেই না সে খাদ্য খেতে পারছে না কিছু ফলমূল খাবে এটা কিনা আরও কোনো উপায় নাই এটা আরও কোনো উপায় নাই আপনি সেখানে জান্নাত পাবেন সেখানে কি পাবেন তাকুয়া নিয়ে যদি সেখানে যদি আপনি খ্যাত করতে পারেন সেখানে আপনি জান্নাত পাবেন সেখানে কি পাবেন জান্নাত আপনি পাবেন অনেক আছে এতিম বাপেরও কিছু নাই মায়েরও কিছু নাই এরকম এতিমের ভরণপোষণ যদি আপনি করেন সেখানে আপনি জানতে পারেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আনা ও কাফিলতিম ইকা হাতে নেফিল চান আমার উম্মত যারা এতিমের ভরণ পোষণ করবে সে এবং আমি জান্নাতে এইভাবে বসবাস করব একসাথে বসবাস করব কেমন বসবাস করবে একসাথে এটিম আমাদের সমাজে নাই তাহলে মৃত্যুর পরের জন্য কি আমরা কি তার জন্য কি লক্ষ লক্ষ টাকার দরকার না লক্ষ লক্ষ টাকার দরকার নেই এমনও আছে মানুষের বারে কাজ করে গরুর মানে রাখালি করে তার পেটের কাজ দায় চালা তাই না ওকে নিয়ে যদি কোনো মাদ্রাসায় আপনি ভর্তি করে দেন কোনো মাদ্রাসায় যদি কি করে দেন ভর্তি করে দেন ফ্রি মাদ্রাসা শুধু একটু দেখা অনেক ফ্রি মাদ্রাসা আছে এতিম খানাতে আপনি ভর্তি করে দেন আর বলবেন যে ভরণ পোষণ খাওয়া ফিরি থাকাও ফিরি তাহলে কাপড় চুপড় দেওয়া বই পুস্তক দেওয়া বেশিও দেওয়ার দরকার নেই অল্পতেই কিন্তু আপনি কিন্তু অনেক কিছু সেখানে পাচ্ছেন অনেকেই অনেক কিছুই পাচ্ছেন অল্পের বিনিময় এখনও অনেক মহিলা রয়েছে গ্রামে 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 অনেক মহিলা রয়েছে পানি খেয়ে রোজা রাখে পানি খেয়ে রোজা রাখে আছে না আমি আমি আমাদের এলাকায় আমি দেখেছি অন্য অন্য এলাকা জানি না এখনো আছে তাদের সেবাই কি আপনি জান্নাতের অধিকার হতে পারবেন না কি বলেন তাহলে আমাদেরকে বেশি খরচের দরকার নাই আমরা সবসময় বলি যে বড় লাল এবং সস্তা বুঝলেন তো বড় লাল এবং সস্তা কি সেটা হ্যাঁ জি তরমুজ তরমুজটা কি হবে বড় হবে লালও যেন হয় সস্তা যেন হয় তা আপনি এই বড় লাল সস্তা দিয়েও কিন্তু আপনি একজন মানুষকে তার জীবনের একটা চূড়ান্ত উঁচু মর্যাদায় আপনি অধিষ্ঠিত করতে পারবেন অনেকেই আছে অনেকেই আছে বাপ নাই মা নাই আমাদের ছাত্র জীবনে দেখেছি যে এক লোক রকম তার দিনাতিপাত হয় কোন রকম তার দিনাতিপাত হয় লাভিব নামে একটা ছেলে আছে তার ভরণ পোষণে মানে মাদাসায় পরে কাপড় চোপড় দায়িত্ব তার মানে আমি দেখেছি আরেকজনকে দেখেছি এক ছেলে ওই আগে তো যে মহর্রমে বা এমনি ঢুল বাজাই ই হতো না ওই ঢুলেদের সাথে চলে আসছে একটা ছেলে নাম ছিল নামটা ভুলে গেছি তো ওই ছেলে কে ওই ছেলের ভরণ পোষণের দায়িত্ব একজন নিয়েছে গ্রামে বলছে ওর কাপড় চোপড় বই পুস্তক আমি দিব তাহলে আমরা কি সবাইকে একটা করে অঙ্গীকার করতে পারি না আমি একজন এতিমকে একজন এতিমকে আমি ওই মানুষের বাড়ির গরু রাখালি করছে সেখান থেকে নিয়ে একটা মাদ্রাসায় আমি দিয়ে আসবো অনেক মাদ্রাসা আছে ফিরি অনেক মাদ্রাসা কি আছে ফিরিয়ে আছে এই ছেলেটা যত কোরআনের যে কয়টা আয়াত পড়বে অক্ষর পড়বে তার আমল নামায় লেখা হবে আপনার আমল নামাও লেখা হবে সবাইকে আমরা কি খুশবো ইনশাল্লাহ কি বলেন খুশব ইনশাল্লাহ তাহলে এই ছেলে যদি আলেম হয় আপনাকে তো দুনিয়ার কিছু দরকার নাই কোথায় তাকোয়া আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন কার জন্য করেছি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি তো আমরা এই ছেলে যদি আলেম হয় এই আলেমের হাতে আর কতজন কোরআন পড়বে হাদিস পড়বে কতজন কোরআন পড়বে আর কতজন তার কাছে হাদিস পড়বে কতজন মানুষ তার হাতে হেদায়েত হবে কতজন ছাত্র রেখে যাবে ওই ছাত্ররা আবার কতজন ছাত্র করবে তাহলে আপনার আমল নামা কতনে কি লেখা হবে সেটা কি আপনি গণনা করি পারবেন কি বলেন তাহলে ভালোর পথ অনেক রয়েছে ভালোর পথ কি রয়েছে অনেক রয়েছে কিন্তু আমাদের একটু চিন্তা চিন্তাভাবনা করার দরকার শুধু বাস কি করার দরকার চিন্তাভাবনা তারা করার দরকার আমরা যখন সুন্দরবনে গেলাম একবার ডাকুব থানা সুতরখালি এলাকা সুন্দরবনের সাথে তুষার নদী আর এটা হলো মানে নদী একটু পার হলেই সুন্দরবন তো এখানে আমরা গেলাম যাওয়ার পরে একটা জামাত গেলাম ঢাকার থেকে যাওয়ার পরে দেখছে ছাত্ররা লেখাপড়া করছে কোথায় মক্তবে বাইরে বসে কোন কণা শীতের ভিতরে গেছি আমরা কোন কনা শীতের ভিতরে তারপরে জিজ্ঞাসা করা হলো যে কি খবর বলছে আমরা পারছি না করতে তো আমরা কি করতে পারছি না আমরা এখানে করতে যা মানে ছাত্ররা পরে কিন্তু ঘর তো বানাইতে পারছি না তো বংশালা হাজির সাহেব ছিলেন কত লাগবে বলছে এত বলছে ঠিক আছে আমি দিলাম কি দিলাম তো ওই হাজির সাহেব যে একটা মাদ্রাসা বা মক্তবের করে দিলেন তো ওখানে কতজন ছাত্র লেখাপড়া করছে আলিফ বাতাসা একটা ও মানে অক্ষরের পরিবর্তে কয়টা নেকি একটা নেকি কয়টা নেকি না একটা নেকি এক নেকি দশ সমান নেকি ছোট বড় আছে ছোট বড় আছে না মানে কবিরা গোনা বলি না বড় গোনা ছগিরা গোনা মানে ছোট গোনা আর নেকিও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটা নেকি আর একটা নেকি কার সমতুল্য দশটি নেকির সমতুল্য তাহলে কতটি আয়াত পড়বে কেউ যদি একটা কোরআন খতম করে কোরআনে কত আয়াত আছে জি ছয় হাজার ছয় হাজার আবার ছয় হাজার দুইশ ছয় হাজার ছয়শ ছেষট্টি এটা হলো মানুষের বানানো ছয় হাজার দুইশো দুইশো ছষট্টি আয়াত রয়েছে কয়টি ছয় হাজার দুইশো ছত্রিশ দুই হাজার হাজার ছত্রিশ কয়টি আয়াত আবার বলেন দু ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আবার বলেন ছয় হাজার দুইশো ছত্রিশটি হাজার দুইশো আগে জানতাম করা ছয় হাজার ছয়টা প্রসিদ্ধ এটা মানুষের মুখে মুখে কিছু কিছু মানে আমল আছে মানুষের মুখে মুখেই তাই না তো এই আয়াতগুলি যখন পাঠ করবে তাহলে আপনার আমল নামায় কতগুলি সব হবে কি বলেন কতগুলি কি হবে সব হবে সেই সব আপনার আমল নামাও লেখা হবে কার আমল নামা লেখা হবে আপনার আমল নামা লেখা হবে তাহলে আমরা কি এরকম একটা কিছু করতে পারবো না কি বলেন আপনার কি হাজার হাজার রিয়াল লাগবে এমনও হতে পারে আপনার দুই রিয়াল লাগবে এক বছরের খরচ কয়শো রিয়াল দুই রিয়াল যদি আপনি খরচ করেন আর এতিম খুঁজতে হবে আপনাকে এমনি কাউকে দেন না যে আমার মাদ্রাসায় তো আমার মাদ্রাসায় পাঁচজনের মানে অনেকগুলি এতিম আছে এইভাবে করেন আপনি দেখবেন আপনার এলাকায় আছে কোনো গ্রামে আছে ঠিক আছে তো ঘটনা হলো যদি একটা এতিমকে যদি আপনি মানুষ করতে পারেন একটা এতিমকে যদি আপনি কি করতে পারেন মানুষ করতে পারেন আলেম বানাইতে পারেন তাহলে আপনি এই আলেমের বিনিময় আপনি ওই আলেমের দ্বারা যে কত আলেম হবে এই আলেমের বিনিময় যে কত আলেম হবে আল্লাহ তালে ভালো জানেন তাহলে মৃত্যুর পরের জন্য আমরা এই বিশেষ করে এতিমদের জন্য গরিবদের জন্য করবো বেশিরভাগ আমরা নজর দেবে কার জন্য এতিমের জন্য ঠিক আছে কেননা এখানে আপনি মানে সব পাচ্ছেন কয়টি দুই রকম সব পাচ্ছেন একটা হলো একটা গরিব মানুষকে আপনি যেতে যদি লেখাপড়া করতে পারছেন না আলেম বানালেন সেখানে সব পাচ্ছেন এতিম কেউ পাচ্ছেন সমান সব পাচ্ছেন কিন্তু এতিমের জন্য আরাটা কি আল্লাহ বলছেন আমি এবং যারা এতিমের রক্ষণাবেক্ষণা করবে তার আমি জান্নাতে কত থাকব রাসুলের সাথে থাকবেন কার সাথে রাসুলের সাথে থাকবেন তাহলে আমরা এই কাজটা আমরা চাই সবাই করব এতিম না পালে গরিব একটা এতিম না পালে কী করব একজন গরিব অনেক মাদ্রাসা আছে মাদ্রাসা আছে যে মুড়ি খেয়ে রোজা রাখছি ইফতার করছে দেড়শো দুইশো ছাত্র দেড়শো দুইশো ছাত্র আছে অনেক মানুষ মাঝে মাঝে রিপোর্ট আসে আবার অনেক গরিব মানুষও আছে তো যাই হোক আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলছেন যে মানে কুৎসি হাদিসে হাদিসের কুতিতে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তোমার বাড়িতে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তুমি আমাকে শশ্রূষা করি তোমার বাড়িতে আমি খেতে চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দাওনি আল্লাহরবুল কে বলুন আনতা রব্বুল আলমিন আপনাকে কিভাবে আমি শশ্রূষা করবো আপনার তো রোগ মানে রোগ হয় না আপনার তো খাওয়ার প্রয়োজন হয় না আপনাকে কিভাবে আমরা কি খাদ্য দান করব বলবেন যে তোমার বাড়িতে তুমি দেখেছ তোমার পাশ্বে কি ছিল অভাবী লোক ছিল তাকে যদি খাওয়াইতে তাহলে আমাকে তুমি সেখানে পেতে সেখানে কি পেতে আমাকে পেতে তাহলে আমরা এমনি এক নম্বর হলো যে তাদের হক রয়েছে তাদের কি রয়েছে হক রয়েছে আর একটা হলো কি সব রয়েছে তাহলে হক থেকেও বেঁচে গেলাম হক আদাই হলো দ্বিতীয় হলো কি আমরা সবের ভাগী হলাম শুধু দুনিয়াতে নাকি আখেরাতেও মৃত্যুর পরেও আমরা পাচ্ছি মৃত্যুর পরেও আমরা পাচ্ছি তাহলে করব ইনশাল্লাহ কি বলেন করব আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিযান করুন এখন আর হাদিস এই হাদিসটা আমাদের সবার জানা থাকা দরকার এটা অন্য বিষয়ে এটা কোন বিষয়ে অন্য বিষয়ে এই হাদিসটা আমাদের সবার জানা থাকা কেন বলছে দরকার আছে এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল হাদিসটার নাম কি ঘটনার সাথে তোমার জন্মগত গন্ডগোলের এক বছর আগে তাই বলি না গন্ডগোল শুধু দুই বছরের পরে গন্ডগোল পর্যন্ত হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামের সময় কিন্তু একটা গন্ডগোল ছিল কি ছিল রাসুল সাল্লা সাল্লাম ওই গন্ডগোলের সময় ওই বছরে জন্মগ্রহণ করেছেন সেটা কোনটা ফিল ওই হাতির ঘটনা হাতির গন্ডগোল কি বলেন ঠিক আছে হাদিসেরও নামকরণ করা হয়েছে হাদিস এটা হাদিসের নাম হাদিসে জিব্রিল সাহাবা বলেন যে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বসেছিলাম এমন সময় একটা লুক আসলেন লুকের বর্ণনাটা কি ছিল ভালো করে বুঝবেন লুকটা ছিল পরনে ছিল সাদা ধব ধবে কাপড় কি ছিল এরপরে মাথার চুল ছিল কালো কুচকুচে আমরা তাকে কেউ চিনছিলাম না আর তিনি যে দূরত থেকে আসছেন তার কোনো আলামত পাওয়া যাচ্ছিল না দূরের এখন যাবে না গাড়িতে এসি গাড়িতে আসবেন আলামত বুঝবেন কিন্তু যদি আপনি গাড়িতে আসেন তার মানে উঠে আসছেন তার মানে কি দূরত থেকে আসতে ধুলা মল একবার চলো মল জানেন তো কাপড় চুপড় ঠিক আছে তারপরে এসে রাসুল সাল্লাহ্লামের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন তাশাহ শুরুতে রাসুল তাসাহুদের শুরুতে আর উনিও কি তাসাহুদের শুরুতে বসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ইসলাম কাকে বলা হয় সেটি বলুন ইসলাম সম্পর্কে অবহিত করুন কি সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ইসলাম হল তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাহ আল্লাহর বান্দা এবং রাসুল এই একটা দ্বিতীয় হলো তুমি নামাজ কায়েম করবে কি করবে তৃতীয় হলো তুমি জাকাত প্রদান করবে জাকাত কি করবে নাকি আপনার কাছে নিয়ে যাবে জাকাত এসে মানুষ এসে আপনাকে জাকাত নিয়ে যাবে না আপনি দিয়ে আসবেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন কি জাকাত দিয়ে আসবে ঠিক আছে রমজানের রোজা রাখবে সমর্থ থাকলে হজ করবে যদি করো এটা হলো ইসলাম তার নাম কি ইসলাম যিনি আসছেন ওই যে যে লোকটা কি আগন্তক ব্যক্তি আগন্তক ব্যক্তি কি সাদা ধবধবে কাপড় কালো কুচকুচে চুল কেউ তাকে চিনি না আর তার মানে দূরের থেকে আসার কোন আলামত নাই ওই ব্যক্তি বলে ঠিকই বলছেন সাহাবার মানে আশ্চর্য প্রশ্ন করছে আবার বা ঠিকই বলছেন তার আগে থেকে জানা তার আশ্চর্য না এরপরে বলছেন যে এবার আপনি আমাকে অবহিত করে ইমান সম্পর্কে কি সম্পর্কে তিনি বললেন আন্তু মিনা বিল্লাহি কার উপরে বানানবে অমালা ইকাতিহি কার উপর ফেরেস্তাদের উপর ইমান আনবে অকতবিহি আল্লাহ কিতাব নাজির করেছেন সমস্ত কিতাবের উপর কি করবে ইমান আনবে অরসুলিহি তার যে যত রাসুল প্রেরণ করেছেন সবার প্রতি ইমান আনবে তারপর অলিয়মিল আখের আখেরাত দিবস আখেরাত দিবস কখন থেকে শুরু হবে নিঃশ্বাস ত্যাগ শুরু হয়ে গেল কখন থেকে নিঃশ্বাস ত্যাগ করার থেকে শুরু হলো আখেরা দিবস অল কাদিহি এবং তকদিরের ভালো মন্দের উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে বলছে ঠিকই বলছেন কি বলছেন ঠিকই বলছেন ঠিক আছে তাহলে ইসলাম আসলো কি ইমান এরপরে বলছে যে আমাকে এহসান সম্পর্কে অবহিত করুন কি সম্পর্কে সম্পর্কে বলছেন যে এসান হলো তুমি এমনভাবে ভাবে করবে করবে যাতে মনে হয় আল্লাহকে দেখতে তারাহু এরকম ভাব নিয়ে আসবে দেখা সম্ভব না কিন্তু কাহ্না ওই যে বলছে না যে ছেলে এবং বাপ ছেলে বাড়ির যে পরি আসছে কি নিয়ে পড়ছে ফেলোসফা। দর্শন তো বাপের কাছ থেকে ডিম নিয়ে বলছে বাপ তুমি তোমার থেকে আমার জন্য তোমার সেল সেলাতে আমি এসেছি এই ডিমটা যদি আমি খাই তার মানে তোমার খাওয়া হলো দর্শন দিয়ে বুঝে যাচ্ছে বাপ বলছে বাবা ঠিক আছে তোর আমার থেকে সেল তুমি এসেছো ডিম দুইটাই নিয়ে বলছে আমি খেলাম মানে তোমার খাওয়া হলো আমি খেলাম মানে তোমারও খাওয়া হয়ে গেলো মানে আমি খাইলাম মনে করো তুমি খাইলে এই মনে করো তা তালা বলছেন যে তুমি এমনভাবে আবাদত করবে যাতে করে মনে হয় তাকে দেখছে এই অবস্থা এই অবস্থা আপনাকে নিয়ে এসে তার আবাদত করতে হবে এটাও যদি না পারো তাহলে কি তিনি তোমাকে দেখছেন এইভাবে তোমাকে আবাদত করতে হবে অর্থাৎ এই ভাব যদি নিয়ে আসেন তাহলে ছোটো গুণা বড় গুণা মানে মেজর গুণা কোনো প্রকার কি আপনার দ্বারা সংগঠিত হবে মানে তাকওয়ার সর্বশেষ চূড়ান্তে আপনি কি করবেন পৌঁছে যাবেন এরপরে রাসাদ সালাম বললেন যে ঠিক আছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করুন তিনি বললেন যে যিনি সোয়াল করছেন বলছেন রাসুলকে বলছেন যে আপনি কেয়ামত সম্পর্কে বলুন বলছে যিনি প্রশ্ন করছেন তিনি বেশি জানেন তিনি বেশি জানেন তারপরে তাকে বললেন যে তাহলে আলামত বলুন তারপরে তিনি কিছু আলামত বললেন যা প্রকাশ হয়েছে কি বলছে যে ছাগল যারা চড়াবে ছাগল মানে ছাগলের রাখাল তারপরে যারা ভাত মিলতো না তারা কি করবে বড়ো বড়ো বিল্ডিং বানাবে তাই দেখছি না আমরা এবং চাকরানি মনিবের জন্ম দিবে চাকরানি কি করবে মনিবের জন্ম দিবে এখানে দুইটি অর্থ একটা হলো কি চাকরের মানে 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 কাজের বেটির ঘরে জন্ম হওয়ার পরও তারাই নেতৃত্ব দিবে ভালো মানুষ নেতৃত্ব পারবে না ঠিক আছে অর্থ হলো কি যে মানুষ মা বাপের সাথে চাকরানির মতো ব্যবহার করবে আচ্ছা তাই দেখা যায় চাকরানি বাড়িতে ঠায় আছে কিন্তু মা বাপের ঠাই নাই চাকরানি ঠাঁই আছে মা বাবার ঠাঁই নাইকে নালা আলামত পাওয়া গেছে তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তা মাকাসতু মালিয়ান তারপর আমরা কিছু লোকটা চলে গেল লোকটা কি চলে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর রাসূল সাল্লাল্লাহু সালাম সাল্লাম বললেন যে কে এসেছিল জানো বলছে আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূলি ভালো জানা বলছেন আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম উমুরা দীনিকু দীনাকুম যে জিবরিল আলাইহিস সালাতু ওয়া সালাম এসে তোমাদের ইসলামের কিছু খুঁটিনাটি নাটি তোমাদেরকে কি করলেন শিক্ষা দিয়ে গেলেন কে আসছিলেন জিবরিল আলহিসাল্লাম কে আসছিলেন জিবরিল আলহিসাল্লাম এই জন্য এই হাদিসের নাম কি হাদিসে জিবরি থাকবে কেন দরকার আমাদের হাদিস জিবরুল দরকার না ইসলামের তিন দিস্তর একটাল ইসলাম একটা ইমান আর হলো এহসান আপনি যখন এহসান আমরা পারবো ইনশাল এহসান কি বলেন এহসান কেমনে আপনার তাকওয়াটা সম্পূর্ণ বহির প্রকাশ করতে হবে এই তাকওয়া দিয়ে আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনি এহসানের দরজা বসে গেছেন কোন দরজায় এহসানের দরজায় পৌঁছে গেছেন কি করতে হবে আপনাকে এই তাকোয়া আপনাকে পরিচালনা করবে ঠিক আছে তাই কি হাদিসের নাম কি হাদিসে জিবরিল এখন যদি কেউ যদি বা হাদিসে জিবরিল বলুন বলতে পারবেন এক ব্যক্তি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ব্যক্তি কি সাদা ধবধবে কাপড় কালো কুচকুচে চুল তারপরে তাকে আমরা কেউ চিনছিলাম না এবং তার উপর সফরের কোনো আলামত পাওয়া যাচ্ছিল না রাসুল সাল্লাহ সাল্লামের সাথে হাঁটু গেড়ে তাশাহ স্রোতে তার হাঁটুর সাথে লাগিয়ে তিনি বসলেন বসার পর রাসুলকে বললেন যে ইসলাম সম্পর্কে অবহিত করুন রাসুল বলে ইসলাম হলো কি তুমি হ্যাঁ সাক্ষ্য দিবে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা এবং রাসুলের একটি দুই নম্বর হলো কি নামা নামাজ কায়েম করবে দুই নম্বর হলো জাকাত ফকিররা নিয়ে যাবে নাকি না প্রদান করবে ঠিক আছে আজকে জাকাত নিয়েও চলছে আপনি জাকাতে লঙ্গি দেন আপনার লঙ্গি দেওয়ার ওটা আপনার না সম্পদ কি আপনার ওটা গরিবের সম্পদ আপনি আপনার অধিকার কে লঙ্গি কেনার সেখানে লঙ্গি শাড়ি কেনার কি ফকিরকে আপনার অনুমতি দিয়েছে তাদের টাকা তো আপনার আপনার তো অনুমতি দেয় নাই আপনি কেন কেনেন সেটা নাম পাঠানোর জন্য যাই হোক জাকাত দিয়ে আসতে হবে ঠিক আছে জাকাত কি করতে হবে দিয়ে আসতে হবে এরপরে রমজানে রোজা রাখতে হবে আর সমর্থ থাকলে হজ করতে হবে ঠিক আছে এই পাঁচটি হলো ইসলাম দ্বিতীয় অভাব জিজ্ঞাসা করলে ইমান সম্পর্কে ইমান কি তুমি আল্লাহর প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে তারপরে হ্যাঁ রাসুলদের প্রতি তারপর কিতাবের প্রতি কিতাবসমূহ তারপর তারপর তকদির বিশ্বাস বাদে বাকি থাকলো কি হ্যাঁ ভালো করে বলেন আবার বলেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তারপরে কি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে তারপর কিতাব সমর বিশ্বাস স্থাপন করবে তারপর রসুল বিশ্বাস স্থাপন করবে তারপর আরেকটা কি আখেরাত দিবস এদিক ওদিক হোক কিন্তু ছয়টা তো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে কয়টি আবার আমাদের কিতাবে কিন্তু সাতটা পড়ছে অল্প আছে বাদাল মাউত বাদাল মাউত শুরুই হয়ে গেলো নিঃশ্বাসে সব পরের থেকে আবার কেন এটা আসে যেটা হাদিসে নাই বলছে বেশি হলো সমস্যাটা কোথায় বলছে বেশি হলে ফেপসে আসতে লবণ যদি একটু বেশি দেখাইবেন আপনি না বেশি দিবেন না পরিমাণ হলে টেস্ট হবে এবং পরিমাণ মতোই আপনাকে করতে হবে ঠিক আছে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা তারপর আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো কি ইমান এই ইমান কোন হাদিসে পেলাম জিব্রেল ইসলাম কোন হাদিসে পেলাম এরপরে জিজ্ঞাসা করলেন এহসান সম্পর্কে এহসান কি যে আপনি এমন ভাবে আবাদত করবেন যাতে করে আপনি আল্লাহকে দেখে আবাদত করছেন যদি এই ভাবও যদি না আনতে পারেন তাহলে কি আল্লাহ আপনাকে দেখছেন এই ভাব করবেন আবাদ করবেন এহসান আর এহসান হওয়ার জন্য আপনার হলো এই তাকুয়া আপনাকে পরিচালনা করবে কে তাকুয়া কেউ দেখে নেই এক মাদ্রাসায় বলছে যে সবাইকে একটা মুরগি দিলা মুরগ মুরগি যে এমন জায়গা জবে করবে কেউ যেন না দেখে সবাই জবে করে নিয়ে আসছে এক বে ছেলে ফেরত নিয়ে আসছে তো তুমি কোথাও খুঁজে পেলে না বলছে না কোথাও যাও অন্ধকারে বলছে যেখানেই যাই সেখানে আল্লাহ দেখছেন যেখানে যাই সেখানে আল্লাহ দেখছেন কিভাবে আমি জবে করব আপনাদের শর্ত কেউ যেন না দেখে তাহলে তাকুয়ার নাম হলো এটাই তাকুয়ার নাম কি এটাই তাকুয়া এটাই কি তাকোয়া আপনার বেগুন বিক্রি করতে গেছেন পোকা আছে কি আপনি কাস্টমার দেখে নাই টাকা কি হয়েছে দেখবেন বেশি বিশেষভাবে অটোতে চলেছেন তারাতে টাকাটা দিয়ে দিবে মানে সিরা টাকা দিয়ে দিয়েছে আল্লাহ দেখেননি কি বলেন আল্লাহ তো দেখছেন বিদেশ থেকে গেছেন যাওয়ার পরে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন না অনেক কিছু আল্লাহ তালা তাকে ধোকা দিয়েছেন আল্লাহ তালা দেখছেন তো আল্লাহ রব্বুল কাছে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আমি যেন আপনাদের আমাদেরকে সবাইকে হাদিসে জিব্রিল মুখস্থ রাখবো এবং তাকে যেন তাকে অনুযায়ী আমি যেন পরিচালিত হতে পারি আল্লাহ রব্লা আমাদের আপনাদের সময়কে তো অভিযান করুন